বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতির বিরুদ্ধে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান কোনো অপরাধী সার পাবে না আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হলেও অপরাধ করলে তার ক্ষমা নেই প্রধানমন্ত্রী নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করেছেন তাই অভিযান অব্যাহত থাকবে বিএনপি এখন পথ হারা প্রতীকের মত দিশা তারা নালিশ পার্টিতে পরিণত হয়েছে তারা আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ এদেশের ইতিহাসে আছে যারা আন্দোলন ব্যর্থ হয় তারা কোনোদিন বিজয়ী হতে পারে না আন্দোলনে বিজয়রাই নির্বাচনে বিজয়ী হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চলমান রয়েছে এবং তা চলবে যারা সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি ও অপকর্ম করে বিশেষ করে যারা কেসিনোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন এ শুদ্ধি অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয় সারা দেশে চলবে এবং তিনি আরও জানান যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে না আসবে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে এখানে কোনো বিরতি নেই শীতমন্ত্রী বলেন কেসিরো অপরাধের সঙ্গে জড়িত কারো ক্ষমা নাই নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান হয়েছে কোনো রাঘব বলরা এ থেকে রক্ষা পাবে না যারা অভিযুক্ত তারা সবাই নজরদারিতে আছে শুদ্ধি অভিযানের কোনো শীতলতা নেই